বিসমিল্লাহ রহমান রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডগ হাউসে আপনাদের সকলকে স্বাগতম। আজকে একটা বিশেষ প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করব, বিশেষ করে আমরা যারা ডগ পুষি বা ডগের বিবি হলে। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে এরকম যে আমি প্রতিদিন বেবিগুলোকে দুধ দিই। আমাদের জার্মান শেফার্ডের বেবি হয়েছে এবং আপনার আরও ডগের বেবি আছে, যেমন উলফ ডগ, তারপর আপনার ব্ল্যাক শেফার্ড। তো কিছু নিয়ম বলে দিব, যেমন এই যে দুধ, এই ডগকে দুধ দিলে কিন্তু নিয়ম আছে আপনার অর্ধেক দুধ আর অর্ধেক পানি দিতে হবে, মানে 50% দুধ 50% পানি দিয়ে মিক্সড করে দিতে হবে, নাহলে তাদের শরীরের জন্য বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে, পেট খারাপ হয়ে যেতে পারে, পাতলা পায়খানা, এছাড়াও শরীরে অনেক ধরনের ক্ষতি হতে পারে। আর এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন ল্যাকটোহিল পাউডার। হ্যাঁ, এটা ন্যাচারাল, খুব ভালো মানের ন্যাচারাল। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি গরুর দুধ, মানে গরুর দুধ জাল দিয়ে প্রতিদিন এক পোয়া করে দিই, মানে পাঁচটা বাচ্চাকে এক পোয়া করে দিই। তারা একটু বড় হয়ে গেলে হাফ কেজি করে দিব, আর তারা তো মায়ের দুধ কন্টিনিউ খাচ্ছে। আমার বেবিগুলোর বয়স আজকে 20-25 দিন সামথিং হবে, এরকম 24 কি 25 দিন হবে। আর এটা হচ্ছে ল্যাকটোহিল, আপনার ন্যাচারাল চয়েস ফর ল্যাকটোসোল। এটা হচ্ছে মানুষের, হ্যাঁ, এটা হচ্ছে ওয়েট হচ্ছে, এখানে ওজন হচ্ছে এটা 100 গ্রাম। তো এটার প্রাইসটা হচ্ছে 500 টাকা। এটা কিন্তু মানুষের যে কোনো দোকানে পাবেন। আমি কিন্তু পশু পাখির চিকিৎসাগুলো করি আপনার মানুষের সব ওষুধ দিয়ে, তাহলে হয় কি কার্যকারিতাটা বেশি ভালো হয়, কারণ মানুষের এবং ওদের শরীরের পাকস্থলী এবং অন্য অনেক কিছু মিলে যায়। তাই আমি খাইয়ে দেখাচ্ছি। তো প্রথমে আমি বাচ্চাগুলোকে দিব, বাচ্চাগুলোকে দেওয়ার পরে তারপর তার মাকেও দিব। যেমন আমরা তাকে দিচ্ছি, এই যে ছোট বাচ্চা বুঝতে পারে না, তো মুখে লাগিয়ে দিতে হয়, এই যে পড়ে যাচ্ছে, বাড়িটা একটু ধরে থাকতে হয়, নাহলে তারা আরামসে খেতে পারে না। আর আমরা প্রতিদিন কয়েল দিয়ে দিই, যেহেতু এই যে মশা, প্রতিদিন একটা করে কয়েল দিই, অন্তত বাচ্চাগুলো বড় হয়ে গেলে কয়েল আমি দিই। কিন্তু অনেকে বলে যে কয়েল না হলেও চলে ডগের ক্ষেত্রে, কিন্তু আমি একটু সিকিউর। আর ধূপটা ইউজ করি আমি, ধূপটা হচ্ছে দিনে দুইবার দিই, সন্ধ্যায় এবং রাতে। সন্ধ্যায় মাগরিবের সময় একবার দিই, আরেকবার দিই হচ্ছে আপনার ঘুমানোর আগে আর কি, 12টা-1টার দিকে বা 2টার দিকে। আমি একটু দেরি করে ঘুমাই, আমি এডিটিংয়ের কাজ করি, গ্রাফিক্সের কাজ। তো যাই হোক, এই যে তারা খাচ্ছে, এটা কিন্তু অনেকটা হেলদের কাজ করে শরীরের। তো এরা এখন দুধ খাচ্ছে, তাদের 18-20 দিন গেলে দুধ খাওয়ানো শুরু করা যায়, মানে গরুর দুধ আর কি। তো পাউডার দুধটা না খাওয়ানোই ভালো, কিন্তু যদি আপনার আশেপাশে না থাকে তাহলে আপনি পাউডার দুধ বা যদি আশেপাশে না পান তাহলে আমি মাঝে মাঝে এদেরকে আবার বায়োমিল্ক খাওয়াই, যেটা বেবিদেরকে খাওয়ানো হয়। সেটাতে দেখবেন যে 0 থেকে হয়তো বা 6 মাস, হ্যাঁ, 6 মাস থেকে 1 বছর 2 বছর এরকম দেওয়া আছে, বায়োমিল্কে খাওয়াতে পারেন। হ্যাঁ, সেটাও অনেক শরীরের জন্য বেস্ট বা বেটার আমি মনে করি। তো ওই যে তারা খাচ্ছে দুধ প্রায় শেষের দিকে, তারা যতটুকু পারতেছে খাচ্ছে। এতে করে হবে কি, তার মাও অনেক ভালো থাকবে, তার মায়ের স্বাস্থ্যটা নষ্ট হবে না, যেহেতু এরা বড় হচ্ছে অনেক দুধ টানতেছে। তো তারা মায়ের দুধটাও কন্টিনিউ খায়। আমি 45 দিনে আপনার ডেলিভারি দেওয়া সম্ভব। আমার অলরেডি এখানে 3টা বাচ্চা বুক হয়ে গেছে আর 2টা আছে। তো আমি তারপরেও 45 দিনে না, আমি 50 দিনে দিই, কারণ আমি এতটুকু মনে করি যে আমার বেবিগুলো যদি 50 দিন দুধ খায়, 5টা দিন বেশি মায়ের দুধ খায়, বুকের দুধ, তাহলে তারা অনেক বেস্ট বা বেটার থাকবে আর কি। মায়ের দুধের যে পুষ্টিটা, এটা কী ধরনের এটা আমরা ভালো করেই জানি। হ্যাঁ, এটা হচ্ছে আপনার বাবার মতো হয়েছে, এটা হচ্ছে গোল্ডেন কালার, গোল্ডেন শেড, গোল্ডেন অ্যান্ড টেন, এই যে এটা। আর এটা হচ্ছে আপনার এই যে ব্ল্যাক অ্যান্ড রেড, এটা হয়েছে। তো এটা ছোট আছে তাই হয়তো আপনারা বুঝতে পারবেন না, আমরা যদি বুঝতে পারি গোল্ডেন অ্যান্ড টেন আর রেড অ্যান্ড টেন। আর এছাড়াও আমাদের সাবল কালার রয়েছে, ব্ল্যাক শেপার্ড রয়েছে আরও। তো এটা হচ্ছে আপনার লং কোট, দেখতে পাচ্ছি আমরা, এগুলো হচ্ছে লং কোট, অনেক কিউটি, এগুলো সবগুলোই লং কোট হয়েছে।
তো ডগের কিন্তু সবসময় কিন্তু লং কোট হয় না, সবসময় লং কোট হয় না, এই যে সবসময় লং কোট হয় না, মাঝে মাঝে শর্ট কোটও আসে, এটা গড গিফটের, প্রকৃতির দান। তো এর আগে আমি দেখিয়েছিলাম যে উকুন মারার বিষয়টা, অনেক উকুন ছিল, এখন কিন্তু একটা উকুনও নাই, সেই পাউডারটা ইউজ করে শরীরের মধ্যে একটা উকুনও নাই, এই যে। তো ওই পাউডারটা অনেক ভালো, এই যে কিরে গুলুগুলু, ওই গুলুগুলুগুলু, ওই তো ওদের তো নাম বিচ্ছু বাহিনী রাখছি, তোদের নাম কি রাখবো বলতো, তোদের নাম কি রাখবো। তো ঠিক আছে, আমরা এখন তাহলে তার মাকে খেতে দেব দুধ। তো আমি যে এখন ল্যাকটোফিল, প্রথমে বাচ্চাগুলোকে এই পাউডারটা ছাড়াই খাইয়ে দিলাম, তো এখন যেহেতু তার মাকে দিব, তো এই যে আমি পাউডারটা নিয়ে এক চামচের একটু কম দিব, এই যে একটু কম আমি নিয়ে দিয়ে দেব, এখন এটা খাইয়ে দেব। তো এটা শেষের দিকে, আর অল্প একটু আছে, তো এটা আমি শেষ করে ফেলেছি খাইয়ে খাইয়ে, একটা মানে মায়ের জন্য এটা খুবই বেটার। আর এখানে অনেকগুলো ভিটামিন অনেক প্রকার আছে এখানে লেখা রয়েছে, হয়তো বা একটু পুশ করে আপনারা বিষয়টা দেখে নেবেন, পড়ে নেবেন এখানে কি কি ভিটামিন রয়েছে। আর এটার প্রাইসটা তো বলে দিলাম, 500 টাকা, এটা কিন্তু মেবি ইন্ডিয়ান, ও না সরি, এটা হচ্ছে বাংলাদেশ, ঢাকা, মিরপুর, ঢাকা, বাংলাদেশ। এটা তো এটা বেশি দেওয়া যাবে না, আমি আবার মাঝে মাঝে ভাতের সাথেও দিই, তো ভাতের সাথেও এক চামচ দিয়ে দিই বা 2 চামচও দিই মাঝে মাঝে। তো এটা বেশি আবার দেওয়া যাবে না, যদি দুধের সাথে, তো বেশি দিয়ে দিলে আবার তেতো হয়ে যেতে পারে বা নাও খেতে পারে, এই আর কি। তো ঠিক আছে, আমরা এখন দিয়ে দিই। তো এটা যদি আপনার মায়ের সাথে বাচ্চারাও খেয়ে ফেলে কোনো ক্ষতি নেই, এটা আমি বলে দিই, এই যে বাচ্চারাও খাচ্ছে, এটা কোনো ক্ষতি নেই, কিন্তু এটা ভিটামিন, মানে এটা সেভাবে করে ভিটামিন তৈরি করা যাতে মায়ের দুধটা বৃদ্ধি পায়, এই বাচ্চারাও আসে খাচ্ছে। তো প্রথমে আমি বাচ্চাকে খাইয়ে দিয়েছি যাতে না খায়, আর বাকি বাচ্চাগুলো দুধ খাচ্ছে মায়ের। এটা হচ্ছে আপনার জার্মান শেপার্ড, এটা হচ্ছে আপনার শর্টকোট, আমার কাছে শর্টকোট, মিড কোট, লং কোট সবই অ্যাভেলেবেল রয়েছে। আর এটা হচ্ছে আমেরিকান লাসা। কি কি রে পাগলি রানি আসছ, এদিকেও আছে, এগুলো আগের বেবি, ছোট এদিকেও আছে, এটা হচ্ছে ব্ল্যাক শেপার্ড। তো অনেকগুলো রয়েছে বিভিন্ন জায়গায়। তো যাই হোক, আমাদের মেন বিষয় হচ্ছে আমরা দুধ খাওয়ানোর যে সিস্টেমটা, এখানেও কিন্তু অর্ধেক দুধ অর্ধেক পানি দিয়েছি এবং তার সাথে লিকুইডটা সুন্দরভাবে দিয়ে দিয়েছি, যাতে লিকুইড করে আর কি, যাতে দুধের সাথে সুন্দরভাবে করে দিয়েছি, খেয়ে ফেললো। এতে করে হবে কি, তার মায়ের দুধ দ্বিগুণ বৃদ্ধি পাবে এবং বাচ্চাগুলো অনেক হেলথ, এই যে বাচ্চাগুলো কিন্তু সেই হেলদি হয়েছে, বাচ্চাগুলো অনেক সুন্দর হবে, এই যে এখানে একটা আছে, বাকিগুলো দুধ খাচ্ছে। আরে আমাকে ছাড়া কিছু বোঝে না, তাই আমার সাথে অল টাইম। কি রানীবাবু, ও রানীবাবু, এর লোমগুলো কেটে দিয়েছি যেহেতু গরম পড়ছে। তো থ্যাংক ইউ এভরিওয়ান, সকলে ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের জন্য, আমাদের ডগ হাউস দিনাজপুরের জন্য। আমরা চাই সকলকে ভালো ভালো ডগ উপহার দিতে এবং ভালো কিছু করতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Sit down, sit down.